Hello everyone, Assalamu alaikum. Shagotom abaro amader channel e. Asha kori apnara bhalo achen. Amra bhalo achi. Ajke amra ber hocchi abaro kichu ta khawar jonno. Apnara to dekhechen amra shudhu khai. To khawar jonno ber hocchi apnader sathe share korbo. Ar ha, ekta jinish bole rakhi. Amader ei blog ta, amader ei channel tai shompurno tai amader amar iketerina amader shudhumatro normal life ta ke apnader sathe share korar jonno. এখানকার পরিবেশনটা আসলে একটু ভিন্ন, যদিও এটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিন্তু জাপানিজ সিস্টেমে পরিচালিত একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো দেখা যাক তাদের খাবারের পরিবেশনটা কেমন হয়। আমার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর, কারণ আমি মেনুতে যে ছবিগুলো দেখেছি দেখে আমার কাছে মনে হচ্ছে আসলেই তাদের পরিবেশনটা অনেক সুন্দর হবে। দেখা যাক কী হয়, আর আপনাদেরকে দেখাবো অবশ্যই আমরা কী অর্ডার করেছি। অবশ্যই আশা করতেছি অবশ্যই অনেক মজাদার হবে। তুমি কি মনে করো মজাদার হবে না নরমাল হবে, কি মনে করো? অবশ্যই মজাদার, অবশ্যই মজাদার, অবশ্যই। ঠিক আছে, তো আমরা অপেক্ষা করছি আপনাদেরকে দেখাবো অবশ্যই। যেটা বলেছিলাম তাদের পরিবেশনটা সুন্দর হবে। এটা হচ্ছে ম্যাঙ্গো লাচ্ছি, আর আসলে দেখতে সুন্দর, কিন্তু কি মনে করো তুমি, সুন্দর না? অনেক অনেক খাবার, তাই না? আপনাদেরকে উপর থেকে দেখিয়ে দিচ্ছি খাবারগুলো, দেখতে এরকম। আর আমরা আসলে আজকে, তুমি জানো এটার নাম কি? দোসা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা হচ্ছে দোসা। স্পাইসি স্যুপ, ভেজিটেবলস কারি, হ্যাঁ, কোকোনাট, হ্যাঁ, কারি কোকোনো, এটা কারি নয় আসলে, সস টাইপের। আমি যখন বলেছিলাম আসলে তাদের পরিবেশনটা অবশ্যই অনেক সুন্দর হবে, আপনারা দেখতে পাচ্ছেন তিন ধরনের কারি এখানে রয়েছে, স্যাফরন রাইস, কিছু ভেজিটেবল। এটা কোনো এক ধরনের জিনিস আসলে আমি না খাওয়া পর্যন্ত বলতে পারতেছি না জিনিস। অনেক 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 খাবার, এক্স্যাক্টলি। তো আমরা শুরু করছি এখন, দেখা যাক কি আছে আজকে আমাদের জন্য। টেস্টি, অনেকদিন পরে আসলে টেস্টি। জাপানে যারা থাকেন রিকমেন্ড করছি মাদ্রাস স্পাইসি টোকিও, আপনারা আসতে পারেন। এটা হচ্ছে আগিও এয়ন মলের ভিতরে, তো আপনারা আগিও এয়ন মলের ভিতরে এখানে আসতে পারবেন আর টেস্ট করতে পারবেন খাবারটা, আসলে অসাধারণ। একটা জিনিস বলে রাখি, আমার যতটুকু মনে হচ্ছে এটা কোনো, এটা জাপানিজ মালিকানাধীন ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো জাপানে যে তাদের সার্ভিস যেটা আছে, যে ট্রেডিশনাল যে সার্ভিসটা আছে, তারা এখানে অবশ্যই, আপনারা যদি কেউ এখানে আসেন অবশ্যই এটা পেয়ে যাবেন। অনেক বেশি তো শুরু করছি খাবার, আর একটু অপেক্ষা করবে খাওয়ার। অসাধারণ। Try with different curry. লোকাল আদলের এই ডিশটা আসলে অনেক সুন্দর। তো
সামান্য স্যাফরন রাইস, বাটার চিকেন, চিকেন কারি আর ঢেঁড়স দিয়ে ডিম দিয়ে একটা কারি, অবশ্যই টেস্ট হবে, অনেক টেস্ট আসলে। খাবারটা এত টেস্টি যে আর একটা দোসা অর্ডার না দিয়ে পারলাম না। দাঁড়ান অর্ডার করবেন তুমি মাসে, সম্ভবত ম্যানেজার আমার নেক্সট দোসাটাও চলে এসেছে, আবারও একটা হয়ে যাবে। এগুলো কি তুমি খেয়েছো? হ্যাঁ, এলে তুমি খেয়েছো? কই গেছে খাবারগুলো? খাবার দাবার তো শেষ, এখন এটার পালা। কি হতো যদি টাকা না দেওয়া লাগতো, ভালো হতো না? অনেকে যারা সবসময় প্রশ্ন করেন ওদের খাবারের বিল কত আসে সেটা দেখানোর জন্য, তো আজকে একটু দেখাই নিচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে খাবারের বিল। কি আমি খুশি? কেন বিল বেশি এর জন্য? হ্যাঁ অবশ্যই, অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আর খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় যাওয়ার পালা, তো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন আর সুস্থ থাকুন। বাই বাই, আল্লাহ হাফেজ।